نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أذكر أي আলোচনা সভা মজহাব সম্পর্কে। বর্তমান বিশ্বে প্রসিদ্ধতম মজহাব চারটি, এর বাইরে অপ্রসিদ্ধ মজহাব যেগুলো ছিল এগুলোর বিলুপ্তি ঘটে গেছে, অস্তিত্ব নেই। আমাদের উপর মারাত্মকভাবে একটি প্রশ্ন করা হয় যে এই ইমামরাই আমাদেরকে চার ভাগে বিভক্ত করে দিয়েছে, এটা ইমামদের অনেক বড় দোষ এবং অপরাধ। একটু বিচক্ষণতার সাথে বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুই বস্তুর সমন্বয়ে, এক বস্তু দেহ আর এক বস্তু রূহ। দেহকে সতেজ রাখতে হলে দেহকে দেহের উপযোগী কিছু খাবার পরিবেশন করতে হয়, তেমনিভাবে রূহকেও সতেজ রাখতে হলে রূহের উপযোগী কিছু খাবার পরিবেশন করতে হয়। দেহের খাবারকে বলা হয় খোরাক, রূহের খাবারকে বলা হয় এবাদত। সারা বিশ্বে প্রায় 700 কোটির মতো মানুষ বর্তমানে বসবাস করছে, সকলের দৈহিক খাবার কিন্তু এক নয়। এক এক এলাকার মানুষের জন্য এক এক খাবার, এক এক এলাকার মানুষের জন্য ভিন্ন ভিন্ন খাবার। যেমন আমাদের বাঙালিদের জন্য ভাত মাছ প্রধান খাদ্য, পাকিস্তানিদের জন্য রুটি গোশত প্রধান খাদ্য, আরবীদের জন্য খেজুর দুধ প্রধান খাদ্য, ইউরোপিয়ানদের জন্য আলু প্রধান খাদ্য। এক এক এলাকার জন্য এক এক খাদ্য হিতকর এবং উপকারী, এজন্য এক এক এলাকার প্রধান খাদ্য এক এক রকম। আমরা যদি ভাত মাছ বাদ দিয়ে শুধু খেজুর আর দুধ খাইতে যাই, আমাদের পেট ঠিক থাকবে না, দস্ত শুরু হবে, পাতলা পায়খানা শুরু হবে। পাকিস্তানিরা যদি আমাদের নেয় সবসময় ভাত আর পেট ভরে মাছ খাইতে যায়,
তো নাইট প্রেশারে এরাও ক্লান্ত হয়ে পড়বে। এক এক এলাকা হিসাবে খাবারের ভিন্নতা, সব এলাকায় এক রকম খাবার চলবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে কেন খাবারের ভিন্নতা হবে, বাংলাদেশের বাসিন্দারা যেমন মানুষ, পাকিস্তানের বাসিন্দারাও তেমন মানুষ, মধ্যপ্রাচ্যের বাসিন্দারাও তেমন মানুষ, ইউরোপ আমেরিকার বাসিন্দারাও তেমন মানুষ, ওরা কেন আলু খাবে, আমরা কেন ভাত খাবো, সকলের খাবার এক হইতে হবে, ভিন্ন হওয়া যাবে না। এই দাবি যদি কেউ করে, এই লোকটি কি জ্ঞানী হবে না পাগল হবে? পাগল হবে। এক প্রকারের খাবার খাইলে সকলে দৈহিকভাবে সতেজ থাকতে পারবে না। যেই এলাকার দেহের জন্য যে খাবার প্রযোজ্য, ওই এলাকায় ওই খাবারই খেতে হবে। এখন এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায়, তাহলে আমরা আলু খাই, ইউরোপিয়ানরা ভাত মাছ খাক, অথবা পাকিস্তানিরা খেজুরের দুধ পান করুক আর আমরা রুটি আর গোস্ত খাই? এই ভাগটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত করে দিয়েছে, কেউ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত করে এই ভাগ করেনি। এটাকে শরীয়তের পরিভাষায় বলে তাকওয়িনিয়াত, আল্লাহর কুদরত ভাগ করে দিয়েছে, কেউ সিদ্ধান্ত করে পরামর্শ করেনি যে বাঙালিরা ভাত মাছ খাবে, ইউরোপিয়ানরা আলু খাবে। এবার আসুন রুহানি খাবারের বেলায়। রুহানি খাবারের নাম ইবাদত। এলাকার ভিন্নতার কারণে রুহানি খাবারের মধ্যেও আল্লাহ পাক ভিন্নতা রেখে দিয়েছেন। সকল এলাকাবাসীর রুহানি খাবার একরকম হবে না। দৈহিক খাবার একরকম হলে যেরকম দেহ সতেজ থাকবে না, কারো দস্ত হবে, পাতলা পায়খানা হবে, রুহানি খাবারও একরকম হলে রু সতেজ থাকবে না, কারো রু মারা যাবে। এই রুহানি খাবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাকওয়িনি এবং তাশরিঈ উভয় পন্থায় চার ভাগে বিভক্ত করে দিয়েছেন। না হয় দেখুন, ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন মদিনায় মুনাওয়ারা, লেখাপড়া শিখেছেন মদিনায় মুনাওয়ারা, শিখাইয়েছেন মদিনায় মুনাওয়ারা, এন্তেকাল করেছেন মদিনায় মুনাওয়ারা, কিন্তু তার মজহাব মদিনায় মুনাওয়ারায় নেই। তার মজহাব চলে গেছে পশ্চিমা বিশ্বে, তার মজহাব আছে তিউনিসে, তার মজহাব আছে স্পেনে, তার মজহাব ইউরোপে। কে ঠেলে নিয়ে গেল এই মজহাবটা? আল্লাহ পাকের কুদরত নিয়ে গেছে। ওই এলাকাবাসীর রুহানি খাবার ওনার মত অনুসারে প্রযোজ্য হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কুরাইশ বংশের মানুষ, জন্মগ্রহণ করেছেন এক মত অনুযায়ী মক্কায় মুকাররমা, তাহলে তার মজহাব থাকবে আরব দেশে মক্কা মদিনায়। কিন্তু ইমাম শাফির মজহাব মক্কা মদিনায় নেই, তার মজহাব চলে গেছে আফ্রিকা মহাদেশে। কে ঠেলে নিল তার মজহাব আফ্রিকায়? আল্লাহ পাকের কুদরত নিয়ে গেছে তাকওয়িনিভাবে। ইমাম আহমদ বিন হাম্বেল রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ইরাকে, এন্তেকাল করেছেন ইরাকে, তার মজহাব ইরাকে নেই, তার মজহাব হেজাজে মুকাদ্দাসে, মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারায়। কে ঠেলে নিল এখানে? আল্লাহ পাকের কুদরত। ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ইরাকের কুফা নগরীতে, তার মজহাব পূর্ব বিশ্বে, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, এই সমস্ত এলাকায় তার মজহাব। কে এদিকে ঠেলে আনল? আল্লাহ পাকের কুদরত। যে এলাকার জন্য যেভাবে রুহানি খাবার প্রযোজ্য হবে, রুহের জন্য উপকারী হবে, আল্লাহ পাক অটোমেটিক ওই এলাকায় ওই রুহানি খাবার বিতরণ করে দিয়েছেন এক এক মজহাবের নামে। এই মজহাবের ভাগটা ইমামরা করেননি, করেছেন আল্লাহ পাক। এক তো তাকওয়িনিভাবে করেছেন, তাকওয়িনিয়াতের উপরে কোনো দলিল চলে না, দলিল চা হইল বেওকুফি এবং আহমকি। তাকওয়িনি আর তশরিঈর ব্যবধান একটা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরছি। আল্লাহ মাফ করুক, কোনো যুবক জিনায় লিপ্ত হয়েছে,
শরিয়ত বলবে হারাম কাজ করেছে, বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করো, অবিবাহিত হলে 100 দোররা লাগাও, এটা শরিয়ত। তাকবিন বলবে জিনার মাধ্যমেও বাচ্চা জন্ম নিবি। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ পাকের উপরে যে আল্লাহ তো জিনা করছে, অবৈধ কাজ, হারাম কাজে লিপ্ত হয়েছে, তুমি এখানে বাচ্চা দিয়ে দিলে, এটা তাকবিন, এর উপরে কোনো প্রশ্ন চলে না। তেমনিভাবে এই মজহাবগুলোকে চার ভাগে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন, তাকবিনইভাবে এখানে কেন এই চার ভাগ হলো প্রশ্ন চলবে না। দুই নম্বর কথা, তাশরিঈভাবেও আল্লাহ পাক চেয়েছেন চার ভাগে বিভক্ত হোক। যেমন তার একটি দৃষ্টান্ত, কেউ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রীর উপর ফরজ হয়ে দাঁড়ায় ইদ্দত পালন করা, কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলা 3 কুরু ইদ্দত পালন করবে। কুরু, কাফ রা ওয়াও, কুরু। এখন এই কুরুর কি অর্থ? ডিকশনারিয়ার অভিধান খুললে দেখবেন কুরুর অর্থ দুইটা লেখা আছে, এক অর্থ হলো পবিত্রতা আর এক অর্থ হলো হায়েজ, মিন্স ঋতু। এখন এখানে কুরুর অর্থ কি আমি হায়েজ মনে করব না পবিত্রতা মনে করব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কিছু দলিল ভিত্তিক বলেন এখানে কুরু মানে পবিত্রতা। ইমামে আজম আবু হানিফা রাহেমহুল্লাহ কিছু দলিল ভিত্তিক বলেন এখানে কুরু মানে হায়েজ, ঋতু। দুই ইমাম দুই দিকে গেলেন। এখানে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ পাক এই প্যাসটি কেন লাগাইলেন? কুরু না বলে যদি আল্লাহ পাকের উদ্দেশ্য পবিত্রতাই হয় তো সালাসাতু আতহার বলে দিতেন, কিংবা সালাসাতু তুহুর বলে দিতেন। আর যদি হায়েজ উদ্দেশ্য হয় তো সালাসাতু হিয়াজ বলে দিতেন। আল্লাহ পাক হিয়াজও বললেন না, আতহারও বললেন না, মধ্যখানে কুরু বলে ফেসা কেন লাগাইলেন? তো বোঝা গেছে আল্লাহ পাক চান যে আমার বন্দাদের মধ্যে কেউ তুহুরের উপরে আমল করুক, পবিত্রতার উপরে আমল করুক, আর কেউ অপবিত্রতার উপরে আমল করুক। আল্লাহ পাকে চান দুই ভাগে বিভক্ত হইতে, এই জন্য দুই ইমাম দুই মত প্রকাশ করছেন। আল্লাহ পাকও কুরু বলে দুই মতের সুযোগ করে দিয়েছেন, না হয় আল্লাহ পাক আতহার বলতেন অথবা হিয়াজ বলতেন, হায়েজ বহু বছর। তো এই ভাগটা কোনো ইমাম করেনি, ভাগ আল্লাহ পাক করেছেন তাকবিনইভাবেও তাশরিঈভাবেও। আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা তো ইমাম মানি না, আপনারা কেন মানেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক লা মাযহাবি এই প্রশ্ন করছেন, চিনে না যে ইনি মৌলানা আশরাফ আলী থানভী, সফর করতেছেন রেলগাড়িতে, তো দেখছে মৌলবী, তো মৌলবী দেখলে অনেকের প্রশ্ন মনে হয়, তো হে বেচারা প্রশ্ন মনে হইল, প্রশ্ন করলো হুজুর আমরা তো ইমাম মানি না, আপনারা কেন মানেন? তো হুজুর দেখলেন যে এ তো মূর্খ, যদি শিক্ষিত হতো তাহলে কি আর লা মাযহাবি হইত, শিক্ষিত হইলে তো মুকাল্লিদ হইত, কোনো না কোনো মাযহাব মানত। তো মূর্খকে শিক্ষিতের পরিভাষায় বুঝাইলে তার পাল্লায় পড়বে না, সে বুঝবে না, তাকে তার হিসাবে বুঝাইতে হবে। তো হযরত থানভী বললেন, ভাই আমার একটি প্রশ্নের উত্তর তুমি দাও, তারপর আমি বলবো কেন আমরা মাযহাব মানি। কয় জি কী প্রশ্ন বলুন? তো হযরত বললেন যে দুই যুবক বেড়াইতে গেছে এক জায়গায়, রাত্রে ঘুমন্ত অবস্থায় এক যুবকের নাইট প্রেশার, স্বপ্ন দোষ হয়ে গেছে, এহতেলাম হয়ে গেছে, আরেকজনের হয়নি। ভোরে উঠছে, উভয়জনকে ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ ফরজ, একজনের গোসল করা লাগবে আরেকজনের উজু করতে হবে, কিন্তু পানির ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা না থাকলে উভয়জনকে তায়াম্মুম করে ফজর পড়তে হবে, উভয়জনে তায়াম্মুম করছে। হযরত বললেন, এবার বলুন তো ইমামত কে করবে? স্বপ্নদোষওয়ালা ইমামত করবে, না যার স্বপ্নদোষ হয়নি সে করবে? তো লা মাযহাবী ব্যক্তি বলে যার স্বপ্নদোষ হয়নি সে করবে। হযরত থানভী বললেন, আমাদের ইমাম তো বলে যার স্বপ্নদোষ হয়েছে সে ইমাম হবে। লা মাযহাবী লোকটি রাগ হয়ে গেল, এজন্যই তো আমরা ইমাম মানি না।
হযরত বললেন রাত আরেকটু পরে হবেন, এত সকাল নয়। কেন? তো হযরত বলেন যে দেখুন, একজনের উপরে গোসল ফরজ হয়েছে, গোসলকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাহারতে আকবর, বড় পবিত্রতা। আরেকজনের উপরে অজু ফরজ হয়েছে ঘুমের কারণে, অজুকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাহারতে আসগর, ছোট পবিত্রতা। একজনের বড় পবিত্রতার প্রয়োজন, আরেকজনের ছোট পবিত্রতার প্রয়োজন। এই পবিত্রতা অর্জন করতে হলে পানি লাগবে, পানি নেই তো। পানি না থাকলে পানির নায়ে পানির প্রতিনিধি আছে তায়াম্মুম, মাটি। উভয়জন প্রতিনিধি দিয়ে কাজ সারাই নিয়েছে, যে যত বড় তার প্রতিনিধিও তত বড়। প্রেসিডেন্টের প্রতিনিধি আর নায়ে কি হবে? চৌকিদার প্রেসিডেন্ট হবে, আর চৌকিদারের প্রতিনিধি চৌকিদার হবে। প্রেসিডেন্ট যদি বিদেশে যায়, আরেকজনকে দায়িত্ব দিয়ে গেলে সেই লোকটা কি চৌকিদার হবে না প্রেসিডেন্ট হবে? প্রেসিডেন্ট হবে। আর চৌকিদার যদি বেড়াইতে যায় রাত্রে গ্রাম পাহারা দেওয়ার জন্য, আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছে, কি প্রেসিডেন্ট হবে? এ চৌকিদার হবে। তো চৌকিদারের প্রতিনিধি চৌকিদার, প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্ট। তো তাহারতে আকবর বড় পবিত্রতা ধরুন প্রেসিডেন্ট, আর তাহারতে আসগর ছোট পবিত্রতা ধরুন চৌকিদার। একজনের চৌকিদারের প্রয়োজন, আরেকজনের প্রেসিডেন্টের প্রয়োজন। এর জন্য পানি নেই, প্রেসিডেন্ট নেই, গোসলের ব্যবস্থা নেই। এর জন্য পানি নেই, চৌকিদার নেই, ওজুর ব্যবস্থা নেই। উভয়জন কাজ সারাইছে প্রতিনিধির মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। তো তাহারতে আকবরের প্রতিনিধি যে তায়াম্মুম হয়েছে, এটাও তো তাহারতে আকবর হয়েছে, বড় পবিত্রতা হয়েছে। আর তাহারতে আসগর ছোট পবিত্রতা, ওজুর প্রতিনিধি দিয়ে যে কাজ সারাইছে তায়াম্মুমের মাধ্যমে, এর তায়াম্মুমটাও তো তাহারতে আসগর তথা ছোট পবিত্রতা হয়েছে। কয়জি তো তাহলে একজন অর্জন করেছে বড় পবিত্রতা, আরেকজন করেছে ছোট পবিত্রতা। এবার বলুন, ইমামত কি বড় পবিত্রতাওয়ালা করবে না ছোট পবিত্রতাওয়ালা করবে? এখন লামাজাবিওয়ালা চুপ। তো এই জন্য আমরা ইমাম মানি। এই বিচক্ষণতা আমাদের মধ্যে নেই, এটা ইমামদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচক্ষণতা দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠাইয়েছেন উম্মতকে রাস্তা দেখানোর জন্য। তো তাই আমরা তাকলিদ করি, তোমরা করো না আর ভ্রষ্ট হও, উল্টাপাল্টা নামাজ পড়ে। তো আমরা এই জন্য তাকলিদ করি যারা বর্তমানে আহলে হাদিস দাবিদার, আমরা এদেরকে লা মাজহাবি বলি। লা মাজহাবি বলাও আসলে কঠিন, আহলে হাদিস বলাও কঠিন। তাই এরাও যখন দিশামিশা হয় না, তো এক একবার এক এক নাম নিয়ে এগিয়ে আসে, কখনো সালাফি, কখনো আহলে হাদিস, কখনো ওয়াহাবি, কখনো আহমদি, কখনো মোহাম্মদি, এক এক সময় এক এক নাম নিয়ে আসে। যে নামে না দেখে এটা সমাজে খায় না, চলে না, কোরআন হাদিস অনুযায়ী হয় না, তো আরেক নাম পরিবর্তন করে। সামনে আরও কত নাম আসবে দেখবেন। তো আমাদের এই আহলে হাদিস ভাইয়েরা সর্বপ্রথম আমাদের বিরোধিতা করে নামাজ নিয়ে। হানফিদের নামাজ হয় না, প্রথম বিরোধিতা নামাজ নিয়ে। কেন? ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হইল নামাজ। তো এখানে যদি বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারি, মুসলমানেরা মারামারি করে, বাইরে করে, মসজিদের ভিতরে সাধারণত করে না, করতে ভয় পায়। তো এখানেও যদি মারামারি সৃষ্টি করে দিতে পারি, তাহলে এরা মসজিদ ছাড়বে। মসজিদ ছাড়লে তো আমরা কামিয়াব, আল্লাহ মাফ করুক। নামাজ নিয়ে প্রথম বিভ্রান্তি। আর দাবি করে আমরা হাদিস মানে, হানফিরে হাদিস মানা না, যুক্তি মানে। আসুন তাদের হাদিসের কী দশা। নামাজ পড়তে হলে প্রথমে আমাদেরকে সব বন্দী হয়ে দাঁড়াইতে হবে, এটা নামাজের প্রথম কাজ। কিভাবে দাঁড়াবো? হানাফি মজহাবওয়ালারা বলে দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল ফাঁক দিয়ে দাঁড়াবো, যদি কেউ মোটা হয় আরও বেশি দিলেও সমস্যা নেই, এটা দাঁড়ানোর নিয়ম। ওরা বলে না, চেগাইয়ে দাঁড়াইতে হবে, দুই পা দুই দিকে ছড়াই দিয়ে দাঁড়াবে, আরেকজনের পায়ের সাথে মিল রেখে। মতানৈক্য সৃষ্টি হইল। তারা তো দাবি করে আমরা আহলে হাদিস মানে হাদিস মানি, তো চেগাইয়ে দাঁড়াইলে কী হাদিস? তারা হাদিস পেশ করে বুখারি মুসলিমের একটি হাদিস। হাদিসটি হইল হযরতে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
উনি বলেন কালা সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তাসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফুন্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমরা খুব গুরুত্বের সাথে সব সোজা করে দাঁড়াবে, কাতার সোজা করে, যদি কাতার সোজা না হয় আকপিস হয়ে যায় তো তোমাদের দিলের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। এটুটুক তো আল্লাহ রাসূলের বাণী। এরপর হাদিস বর্ণাকারী সাহাবি বলছেন, তো এই হাদিস শোনার পরে আমরা দেখেছি ফারাইতুর রাজুলা মিন্না ইউলজিকু মানকেবাহু বে মানকেবে সাহিবিহি, আমাদের একসাথে আরেক সাথীর কাঁধের সাথে বরাবর করে দাঁড়াইত, কাঁধে কাঁধ বরাবর, ওয়া রুকবাতাহু বে রুকবাতিহি, এক ভাই তার হাঁটু তার পার্শ্ববর্তী ভাইয়ের হাঁটুর সাথে বরাবর করে দাঁড়াইত, ওয়া কাবাহু বে কাবিহি, এক ভাই তার পায়ের টাকনু আরেক ভাইয়ের পায়ের টাকনু বরাবর করে দাঁড়াইত। এই হাদিসটি বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত। তারা এই হাদিসের অনুবাদ করে যে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটুতে সাথে হাঁটু মিলিয়ে টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইত, আমরা অনুবাদ করেছি বরাবর করে এরা করে মিলিয়ে। হাদিসের শব্দ হল ইয়ালজাকু, এলজাকের আবিধানিক অর্থ মিলানো, এই হিসাবে এরা অর্থ অবিধান অনুযায়ী করছে। কিন্তু এখন প্রশ্ন, হাদিসে প্রথমে হলো কাঁধের সাথে কাঁধ, তাদের অর্থ অনুযায়ী মিলানো, আমরা দশজন মানুষ দাঁড়াইলাম এক সফে, তো হাদিসে প্রথম বলছে কাঁধের সাথে কাঁধ মিলাও, তো আমি ওনার সাথে কাঁধ মিলাইলাম, ওনার দিকে ঝুঁকলাম, উনি আমার দিকে ঝুঁকলেন, ঝুঁকে কাঁধ মিলাইলাম, আমার ডান পাশে যিনি উনি আরও বেশি যুক্তি হবে আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হইল, ওনার ডান পাশে যিনি আরও যুক্তি হবে, যে শেষ মাথায় সে যতই ঝুঁকুক তার কাঁধ কি তার পার্শ্ববর্তী ভাইয়ের কাঁধের সাথে মিলবেই, কোনো দিন মিলবে না। দুই নম্বরে হাদিসে আছে হাঁটুর সাথে হাঁটু মিলাও, তাদের অনুবাদ অনুযায়ী তো হাঁটুর সাথে হাঁটু মিলাইতে গেলে আমার দুই হাঁটু দুই দিকে ছড়িয়ে আমাকে দাঁড়াইতে হবে, পার্শ্ববর্তী ভাইও দুই দিকে দুই হাঁটু ছড়িয়ে দাঁড়াবে, তারপরেই তো হাঁটুর সাথে হাঁটু মিলবে। তো আমার আহলে হাদিস নামধারী ভাইদের কাছে প্রশ্ন, হাদিসে তিনটি অঙ্গের কথা উল্লেখ আছে, প্রথম নম্বরে কাঁধ, দ্বিতীয় নম্বরে হাঁটু, তৃতীয় নম্বরে টাকনু, তো আপনারা যে চাগাইয়ে দাঁড়াই একজনের পায়ের গোড়ালি আরেকজনের পায়ের গোড়ালির সাথে মিলান, কাঁধে কি অপরাধ করলো, কাঁধ কেন মিলাইলেন না? আপনি যত চাগাইবেন দুজনের কাঁধের দূরত্ব তত বাড়বে, তো আপনাদের অনুবাদ অনুযায়ী হাদিস তো বলে কাঁধে কাঁধ মিলাও, তো কাঁধ না মিলাইয়ে পা কেন মিলাইলেন? এরপরে চাগাইয়ে দাঁড়ানোর কারণে হাঁটুর সাথে হাঁটু তো মিলতেছে না, যত বেশি আপনি ছড়িয়ে দাঁড়াবেন দুই ভাইয়ের হাঁটুর মধ্যখানে দূরত্ব তত বাড়বে, মিলাইলেন একজনের পা আরেকজনের সাথে, অথচ হাদিসে পায়ের কথা নেই হাদিসে টাকনুর কথা, তো টাকনু তো মিলাইলেন না, আহলে হাদিস হইলেন না তারেকে হাদিস হইলেন, আপনার তো হাদিস ছেড়ে দিলেন, তারেক মানে যে হাদিস ছেড়ে দেয় আর আহলে হাদিস মানে যে হাদিস আঁকড়িয়ে ধরে, তো আপনি তো হাদিসে যে তিনটি অঙ্গের কথা আছে একটি অঙ্গকেও মিলাইলেন না আপনার পার্শ্ববর্তী ভাইয়ের সাথে, আহলে হাদিস কী করে হইলেন? এই জন্য বলে হাদিস বুঝতে হলে ইমাম মানা অপরিহার্য, তাকলিদ অপরিহার্য, না হয় হাদিস বুঝে আসবে না, হাদিস বুঝে না আসলে কোরআন বুঝে আসবে না, কোরআন বুঝে না আসলে কোরআন অনুযায়ী চলবো কী করে? এই প্রথম তাদের নামাজে দাঁড়ানোর অবস্থাটা সামনে তুলে ধরলাম, ওরাও কিন্তু হাদিসের একটা অঙ্গের উপরও আমল করে না, নাম দেয় আলে হাদিস। কাজ হলো হাত তুলে নিয়ত বাঁধব, তাকবীরে তাহরিমের সময় হাত তুলব, হাত তোলার ব্যাপারে হাদিস কয়েক প্রকারের আছে। এক প্রকারের হাদিস হইল আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা বিহাসবি মানকিবাইহি সুম্মা ইউকাব্বির, হাত তুলতেন কাঁধ বরাবর, এই এক হাদিস। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে, কাঁধ বরাবর হাত তুলে নিয়ত বাঁধতেন। এক দুই নম্বর হাদিস আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি ফুরুআ উযুনাইহি
আয় আলাহা, কানের উপর পর্যন্ত হাত তুলে তাকবীর বলছেন। এই রাওয়ায়েতটিও বুখারি মুসলিমের রাওয়ায়েত দুই রকম দিল। তিন নম্বর রাওয়ায়েত, ইয়ারফাউ আবহামাইহি ফি সলাত ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলে হুজুরে নিয়ত বাঁধতেন। তিন রকম পাওয়া গেল। আহলে হাদিস নামধারী ভাইয়েরা কাঁধ পর্যন্ত হাত তুলে নিয়ত বাঁধেন, বাকি দুই হাদিস একটি কানের লতি পর্যন্ত আরেকটি কানের উপর পর্যন্ত। এই হাদিসগুলো বুখারী মুসলিমের হাদিস, দুই হাদিস ছেড়ে দিল। তো তিন হাদিসের মধ্যে এক হাদিস ধরল, দুই হাদিস ছাড়ল, তাহলে বলেন ছাড়ার সংখ্যা বেশি না মানার সংখ্যা বেশি? ছাড়ার বেশি। এবারে আসুন হানাফিদের কাছে। হানাফি মজহাবের ইমামগণ বলেন যে তিনটাই রাসুলের হাদিস, একটাও ছাড়া যাবে না, তিন হাদিসের উপরেই আমল করে নামাজ শুরু করতে হবে। কিভাবে আমল করব? হাত এমনভাবে তুলব যাতে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়, এতে অন্য আঙ্গুলগুলো কানের উপর বরাবর হবে, হাতের তালুক কাঁধ বরাবর হবে, তিন হাদিসের উপরে আমল হয়ে যাবে। এটা হলো হানাফি মজহাব। তাহলে হানাফি মজহাব আলারা তিন হাদিস মানলো, আহলে হাদিস নামদারীরা দুই হাদিস ছাড়লো, একটা মানলো। তো বলেন আহলে হাদিস বাস্তবে কারা? হানফিরাই তো আহলে হাদিস হইল, ওরা তো আহলে হাদিস হইল না, মিথ্যা দাবি হইল, দুই হাদিস ছেড়ে দিল। প্রথম নম্বরে পুরো হাদিস ছেড়ে দিল, দ্বিতীয় নম্বরে এসে দুইটা ছেড়ে দিল। তো কী করে তারা আহলে হাদিস হইল? তিন নম্বরে হাত তো তুললাম, আল্লাহু আকবর বললাম, এরপরে বাঙ্গ কোথায়? বাঁধার ব্যাপারে দুই রকম হাদিস আছে। এক রকম হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মিনাল ফিতরাতে ওয়াজবুল ইয়াদাইনি তাহাতা সুররা, সুররা মানে নাভি, তাহাত মানে নিচে, নাভির নিচে হাত বাঁধা হলো ইসলামের একটি মৌলিক বিধান। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে হাদিস বর্ণিত, তার সনদ সহি। যেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুনা ফায়াকুযু শিমালাহু বিয়ামিনিহি, হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন, রাখলেন কোথায়? তাহাতা সুররাতে, নাভির নিচে। এই এক হাদিস পাইলেন। সহি ইবনে খুজাইমাতে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, হুজুর হাত বাঁধছেন কোথায়? তো আলা সদর, সিনার উপরে। দুই রকম রাওয়ায়াত পাইলেন। আহলে হাদিস নামদারি ভাইয়েরা আলা সদরের রাওয়ায়াত ধরছে, তো পুরুষরাও বুকুর উপরে হাত বাঁধবে, নারীরাও বুকুর উপরে হাত বাঁধবে। হানাফি মজহাবে বলে উভয়টা রাসুলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে এই উম্মতের পুরুষরা নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে, আর নারীরা বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে, তাহলে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। এখন প্রশ্ন, যদি তার উল্টাটা করি, পুরুষরা বুকে বাঁধুক, নারীরা নাভির নিচে। আরেকটি হাদিসে আছে নারীদের প্রত্যেক ক্ষেত্রে খেয়াল রাখা হয় যাতে পর্দা ঠিকভাবে পালন হয়, এদিকে খেয়াল রাখতে হয়, নামাজে হোক নামাজের বাইরে হোক। বুকের উপরে হাত বাঁধলে পর্দা বেশি সংরক্ষণ হয় নাভির নিচে হাত বাঁধার তুলনায়। তো নারীদের যেহেতু পর্দা ফরজ, তাই তারা বাঁধবে বুকের উপরে, পুরুষদের পর্দা ফরজ নেই তাই তারা বাঁধবে নাভির নিচে। দুই নম্বর কথা, যে আল্লাহ সদর যে রাওয়ায়েতটি সহিহ ইবনে খুজাইমা, এই রাওয়ায়েতটি আহলে হাদিসদের বর্তমান যিনি ইমাম ছিলেন নাসিরউদ্দিন আলবানী, তিনিও বলেন হাদিসটি দুর্বল। এরা কথায় কথায় বলে অমুক হাদিস দুর্বল, আমল করা যাবে না। তো তোমাদের হাদিসও দুর্বল এবং সাজ, সাজ মানে বিচ্ছিন্ন বর্ণনা, কারণ এই বর্ণনাটি আরো বহু কিতাবে এসেছে, সেখানে আল্লাহ সদর শব্দ নেই। যেমন ধরেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কামা ইলা সালাতে রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা বিহাজবা মানকিবাইহি সুম্মা ইউকাব্বির, কান পর্যন্ত হাত তুলতেন, তুলে এরপরে তাকবীর বাঁধতেন। এখানে
আল্লাহ সদর শব্দ নেই। এইভাবে বিভিন্ন কিতাবে বিভিন্ন রাওয়ায়াতে কোথাও আল্লাহ সদর শব্দ নেই, তো বোঝা গেছে এই হাদিসটি শাস মানে বিচ্ছিন্ন রাওয়ায়াত, আর বিচ্ছিন্ন রাওয়ায়াত আমলযোগ্য নয়, দলিলযোগ্য নয়। তাই আমরা হানফিদের পুরুষেরা বুকের উপরে হাত বাঁধি না, নাভির নিচে হাত বাঁধি। আচ্ছা, বাঁধার পরে হাত রাখবো কীভাবে? এই ব্যাপারে দুই রকম হাদিস। একরকম হাদিস হইল ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে হুজুরে ধরতেন, ধরার হাদিস। আরেক রকম হাদিস হইল ফাওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিতেন। তো একটা হলো রাখার হাদিস, আরবিতে বলে ওয়াজা, আর একটা হলো ধরার হাদিস, আরবিতে বলে আকস। দুই রকম হাদিস হইল। আহলে হাদিস নামধারে ভাইয়েরা রেখে দেন, একেবারে কোনোই পর্যন্ত নিয়ে আসেন, হাত এনে এক হাতকে আরেক হাতের উপরে রেখে দেন, ঠিক আছে, রাখার হাদিসের উপরে আমল হইল। যে হাদিসের ধরার কথা আছে এই হাদিসের কি দোষ? এটা বাদ দিল। তো দুই হাদিসের মধ্যে একটা মানল, একটা ছাড়লো, অর্ধেক মানল, অর্ধেক ছাড়ল। আসুন হানাফি মজহাব। হানাফি মজহাবে বলে যে উভয়টাই আল্লাহ রাসুলের হাদিস, একটাও ছাড়া যাবে না। তাহলে দুই হাদিসের উপরে কীভাবে আমল করব? তো কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুলি দিয়ে হাতের কবজিকে মজবুত করে ধরবেন, ধরার হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা মধ্যমা এবং তর্জনী তিন আঙ্গুল উপরে রেখে দিবেন, রাখার হাদিসের উপরে আমল হবে। এইভাবে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটাও বাদ যাবে না। তো বলুন আসলে আহলে হাদিস হানফিরা হইল না? যারা আহলে হাদিস বলে দাবি করে তারা হইল, ওরা তো অর্ধেক ছাড়লে অর্ধেক মানল, হানফিরা দুইটাই মানল। তাহলে বাস্তবে তো এরা আহলে হাদিস হইল, ওরা তো আহলে হাদিস হইল না। এটা গেল রাখা। এরপরে শুরু হইল কেরাত। কেরাত পড়বো কি করবো না? আহলে হাদিস নামধারে ভাইয়েরা বলেন নামাজ চাই জোরে পড়ুক, চাই আস্তে পড়ুক, সর্ব অবস্থায় মুক্তাদিকেও অন্তত সুরায়ে ফাতেহা পড়তে হবে, না হয় নামাজ হবে না। আর আমাদের হানাফি মজহাবে ইমাম এবং একা একা পড়লে সে কেরাত পড়বে, আর যদি ইমামের পিছনে একতেদা করে নামাজ পড়ে সে কেরাত পড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, এরা বলে নামাজ হবে না। এখানে এরা দলিল দেয় লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সুরায় ফাতেহা ছাড়া নামাজ হয় না। আমাদের প্রশ্ন, তোমরা তো ইস্তেহাদ মানো না, কেয়াস মানো না, হা লা মানে হয় না, সালাতা মানে নামাজ, ইল্লা মানে তবে, বে ফাতেহাতিল কিতাব মানে কিতাবের ফাতেহা অর্থাৎ সুরায় ফাতেহা, এখানে মুক্তাদির কথা কোথায় আছে? এ হাদিসের শব্দে শব্দে অনুবাদ করলাম, লা মানে হয় না, সালাতা মানে নামাজ, লা সালাতা নামাজ হয় না, ইল্লা তবে, বেফাতেহাতিল কিতাব কিতাবের ফাতেহার মাধ্যমে অর্থাৎ সুরায় ফাতেহা পড়লে নামাজ হয়। এখানে মুক্তাদির কথা কোথায় আছে? মুক্তাদি তো তোমরা ইস্তেহাদ করে যোগ দিতেছ, তো তোমরা না ইস্তেহাদের দুশ্মন, ইস্তেহাদ করলে শিরিক হয়, তো নিজেরা যে শিরিক করতেছ, তো নিজেরা শিরিক করলে সমস্যা নেই। এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন কয় এ গুনা হেস থেকে দর শহরে সমানে যে গুনান, এ গুনা হেস থেকে দর শহরে সমানে যে গুনান, এই গুনা তোমরাও করো, দোষ হয় না, আর আমরা করলে দোষ হয়। তো মুক্তাদি শব্দ নেই, তারপরও তোমরা বাড়াইছো, ইস্তেহাদ তো করছো, শিরিক হয়ে গেছে। আমরা তো ইস্তেহাদকে শিরিক বলি না, তাই আমাদের ইস্তেহাদ করা বৈধ আছে। আমরা এখানেও ইস্তেহাদ শুধু নিজের মন থেকে করি না, হাদিসের আলোকে করি। কি হাদিস? হাদিসে আছে মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কিরাআতুন, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে সহিহ সনদের মাধ্যমে হাদিসটি বর্ণিত। ও যার ইমাম আছে, ইমামের কেরাতেই মুক্তাদির জন্য কেরাত যথেষ্ট হয়ে যাবে। তো রাসুল পরিষ্কার বলে দিয়েছেন ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট, তো মুক্তাদি কেন কেরাত পড়বে? তো মুক্তাদির চুপ থাকা তার মানেই কেরাত পড়া, কেন তার ইমাম যে করতেছে। যেমন এখানে আপনারা ধরেন কয়েক হাজার মানুষ উপস্থিত আছেন, আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে একটি কথা পেশ করতে হবে, দরখাস্ত দিতে হবে। তো একজনকে আমির নিযুক্ত করলেন, লিডার বানাইলেন, যে কথাগুলো আপনি বলবেন, সে মোতাকাল্লেম, তিনি কথাগুলো উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে রাখলেন। এই কথাগুলো কি ওনার একার না আপনাদের সকলের? আপনাদের সকলের।
যদিও বলছে উনি একা, কিন্তু কথা আপনাদের সকল। এখন যদি সবাই মিলে ওই কথাটি বলতে চান, এটা কত হবে না মিছিল হবে? তো মিছিল হবে, উপজেলার স্যার আর চেয়ারম্যান বলবে আরে এরা কোন খ্যাত থেকে উঠে আসছে, এরা কি শিক্ষামিক্ষা আদব লেহাজ কিছু বোঝে না, সবাই কথা বললে আমি কাটটা শুনব। তা আল্লাহ রাসূলও বলে দিয়েছেন সবাই বলবে না, ইমামকে তোমরা নেতা নিযুক্ত করে দিয়েছ, তার কথাই তোমাদের কথা। মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমাম লাহু কেরাতুন, তার কেরাতই তোমাদের মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো মুক্তাদি কেরাত পড়লো না একথা বলা যাবে না, সেও পড়ছে। তাহলে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যদি মুক্তাদি শব্দ তোমরা স্টার্ট করে বাড়াও, আমরা এর বাইরে পড়িনি, আমাদেরও কেরাত হয়ে গেছে। দুই নম্বর কথা, কেরাত পড়লে সমস্যা কি? সুবি সুবিতে পড়ব, আস্তে আস্তে পড়ব, অসুবিধে কি? অসুবিধে হলো আমার আল্লাহ বলতেছেন ওয়া ইজা কুরিআল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত রেওয়ায়েত একমত যে আয়াতটি নামাজের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, তার মানে ওয়া ইজা কুরিআল কোরআনু ফিস সালাত, যখন নামাজের মধ্যে কোরআন পাঠ করা হয়, ফাস্তামিউ লাহু, তখন কান পেতে শুনবে, যদি আওয়াজ শোনা না যায় ওয়া আনসিতু, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তা এখন বলেন, যদি আমরা ওদের হাদিসটা মনে করি, ওরা যে অর্থে ব্যবহার করে এই অর্থেই ব্যবহার হয়, তাহলে আমরা ওইটা মানবো না কোরআন মানব? আমাদেরকে কোরআন মানতে হবে। তো কোরআন বলে চুপ থাকো, এরা বলে না কেরাত পড়ো। আচ্ছা, তারা যে কেরাত পড়ে এটাও তো চার মজহাবের দুইটা মজহাব, হাম্বেলি এবং শাফরি মজহাবে কেরাত পড়া আছে, মালিকিয়ার হানাফি মজহাবে পড়া নেই। যদি তোমরা বলো কেরাত পড়া আছে, তো এটা তো দুই মজহাব আছে, এই মজহাবে তো মানা হইল, তো তোমরা মসজিদ থেকে বাইরে রইলে কবে? আর যদি বলো কেরাত পড়া লাগবে না, এটা অন্য দুই মজহাব আছে, মালিকিয়া হানফি, তো এটা তো মজহাবে মানা হইল, কোন দিকে যাবে? যেদিকে যাবে সেদিকেই মজহাব আছে, মজহাব মানলেই তো মসজিদ হয়, আল্লাহ মাফ করুক। আচ্ছা, কেরাতের পরে এরপরে রুকুর মাসালা, রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় হাত তুলবো কি তুলবো না, হে আরেক সমস্যা সৃষ্টি করে। রুকুতে যাওয়ার সময় হাত তোলার ব্যাপারে বুখারি শরীফে হাদিস বর্ণিত আছে, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত তুলতেন, আর হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত তুলতেন না। এখন দুই হাদিসে বিরোধ, এক হাদিসে তুলতেন আর এক হাদিসে তুলতেন না, দুজনের একজন তো মিথ্যা রাওয়ায়াত করতেছেন, আলাইয়াজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কোনোদিন মিথ্যার ধারে কাছেও যাননি, দুইটাই সত্য। দুই কথা সত্য কেমনে হয়? তো সত্য হয় আল্লাহ রাসূল শুরুর দিকে রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন, শেষের দিকে তুলতেন না। তো শুরুর দিকের কথা রাওয়ায়াত করতেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আর শেষের দিকের কথা বর্ণনা করতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তাহলে আর কোনো বিরোধ রইল না। এখন প্রশ্ন যে আমরা যদি উল্টাটা মানি, যে শুরুর দিকে তোলেন নাই শেষের দিকে তুলছেন, তাহলে তো হাত তোলাটা আমাদেরকে এখন মানতে হবে। আমরা কী হিসাবে বলি যে শুরুর দিকে তুলছেন শেষের দিকে তোলেন? তার হিসাব হইল হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন প্রসিদ্ধতম ছাত্র, একজন ইমাম নাফে আর একজন ইমাম মুজাহিদ। ইমাম নাফে বলেন ফয়জুল বাড়িতে কথাটি উল্লেখ আছে, আমি আমার ওস্তাদের সাথে দীর্ঘ 10 বছর কাটাইছি, 10 বছরের মধ্যে একবারও তাকে রুকুতে যাইতে হাত তুলতে আমি দেখিনি। তো ছাত্র বলতেছেন আমার ওস্তাদকে 10 বছরের মধ্যে কখনো রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি, আর ওস্তাদ রাওয়ায়াত করতেছেন আল্লাহ রাসূল হাত তুলতেন। তো তার মানে শুরুর দিকে হাত তুলতেন, পরের দিকে হুজুরে তোলেননি, এই জন্য হযরতে ইবনে ওমরও শেষের দিকে তোলেননি। তাই ওনার প্রসিদ্ধতম ছাত্র ইমাম নাফে বলতেছেন 10 বছর যাবৎ আমার ওস্তাদকে হাত তুলতে দেখিনি। এর আরেকটি প্রমাণ হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, আল্লাহ রাসূল 7 জায়গায় হাত তুলতেন, অন্য কোথাও তুলতেন না। সেই 7 জায়গা যে উনি হিসাব দিলেন, প্রথম তকবীরে তাহারিমার সময় সফা পাহাড়ে গিয়ে, মারওয়া পাহাড়ে গিয়ে, মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে, এই পাথরে চুমা দিতে গিয়ে কালো পাথরে, এই 7 জায়গা যে হিসাব দিয়েছেন, 7 জায়গার মধ্যে নামাজের রুকুর কথা উল্লেখ নেই।
তো তিনি নিজেও রুকুর কথা আর উল্লেখ করতেছেন না। তো বুঝে গেছে এটা প্রথম দিকে ছিল, শেষ দিকে ছিল না, এটা রহিত হয়ে গেছে। তো ওই রহিত হুকুম নিয়ে ওনারা লাফালাফি, আর যেটা রহিত হয়নি ওটা ছেড়ে দিল, তাহলে হাদিস মানা হইল না ছাড়া হইল। আর একটি বড় হাস্যকর কথা, আমার কাছে এক লোক আসত, এসে কিছু প্রশ্ন করত, আমি উত্তর দিলে আবার যাইতো তার মৌলভীর কাছে গিয়ে বলতো, সে উত্তর দিলে আবার আমার কাছে আসতো। বহুদিন এভাবে বিরক্ত করছে। তো একদিন বলতেছে, হুজুর আমরা বুকে হাত বাঁধি, আপনারা কেন বাঁধেন না? রুকুর সময় আমরা হাত তুলি, আপনারা কেন তোলেন না? তা আমি বললাম, ভাই বুকে হাত আমরা বাঁধি না, আপনারা বাঁধেন। রুকুর সময় আমরা হাত তুলি না, আপনারা তোলেন। বুকে হাত আপনারা কেন বাঁধেন? বুখারী শরীফে আছে, এই জন্য বাঁধি। আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বুকে হাত বাঁধার কথা বুখারীতে নেই। বলেন যে না, আছে নাই। উনি চলে গেছেন, আগামীকাল চটি বই একটা নিয়ে আসছেন। আর আমরা কেন ইমামের পিছনে কেরা পড়ি না, ওনারা কেন পড়েন, এই প্রশ্ন। আমরা কেন হাত তুলি, ওনারা কেন হাত তোলেন, আমরা কেন তুলি না, এই প্রশ্ন। আমি জবাব দিলাম, হাত তোলার কথা বুখারী শরীফে আছে, নম্বর থেকে এটা মানি। আর হাত না তোলার কথা ইমাম বুখারীর উস্তাদ আল্লামা হুমাইদি রাহেমাহুল্লাহ বুখারীর প্রথম হাদিসে উস্তাদ থেকে বর্ণনা করছেন, আল্লামা হুমাইদি। আল্লামা হুমায়দির সংকলিত হাদিসের কিতাব আছে 2 খণ্ডে, ওইখানে উনি রওয়ায়াত করছেন ইবনে ওমর থেকে যে রুকুর সময় যাওয়াতে, রুকুতে যাওয়ার সময় হাত তোলা নেই। তো ইমাম বুখারীর উস্তাদ রওয়ায়াত করতেছেন হাত তোলা নেই, আর ইমাম বুখারীর ছাত্র উনি রওয়ায়াত করতেছেন হাত তোলা আছে। আমরা উস্তাদেরটা মানলাম, আপনারা ছাত্রেরটা মানলেন। আমরা যদি প্রশ্ন করতাম উস্তাদ বাদ দিয়ে ছাত্র কেন ধরলেন, এটা যুক্তিসঙ্গত প্রশ্ন হইতো। অন উল্টে আপনি অযৌক্তিক প্রশ্ন নিয়ে আসলেন যে কেন আপনারা রুকুর সময় হাত তোলেন না। উনি আমাকে জবাব দিলেন, কই হুজুর মুস্তাদে হুমায়দিন নাম আমাদের বাপদাদা 14 গোষ্ঠীও শোনে নাই, এটা মানা যাবে না। এরপর আগামীকাল চটি বই নিয়ে আসছেন, বুকে হাত বাঁধার দেখে। তো ওই বইতে বাংলা অনুবাদ লেখা আছে, বুলুগুল মরামের উদ্ধৃতি, আর বুলুগুল মরামে হাদিসটি এনেছে সহি ইবনে খুজাইমা থেকে। তো এই যে দেখেন হাদিসের কিতাব, তাহলে কালকে বলে গেছেন বুখারিতে আছে, এখন কেন বুলুগুল মরামের উদ্ধৃতি, ইবনে খুজাইমার উদ্ধৃতি বুখারি কই? থাকলে লেখক বুখার উদ্ধৃতি কেন দিল না? খুজুর আচ্ছা না দেখ, হাদিসে তো আছে। তাহলে কালকে যে বলছিলেন মসনাদে হুমায়দিন নাম বাপদাদার 14 গোষ্ঠী শোনে নাই, আজকে তো আমি বলবো ইবনে খুজাইমার নামও বাপদাদার 14 গোষ্ঠী শোনে নাই। তো ওইটা না শোনার কারণে যদি মানা না যায়, এটাও না শোনার কারণে মানা যাবে না। আর এটা যদি মানতে হয় তো ওইটা মানতে হবে। তো এই হলো তাদের সাথে হাদিসের মোয়ামেলা। আসলে বাস্তবে হাদিসের উপরে আমল নেই, তার একে হাদিস হাদিস ছেড়ে দেয়। এই জন্য তার লোন দেওবন্দের মুফতি আল্লামা জমির আহমদ দামাত বরকাতুহুম এবারে আপনাদের সিলেটে এক সেমিনারে বলে গেছেন, আসলে আহলে হাদিস নয়, হাদিসের দুশ্মন। নিজের মন মতো যদি না হয় তো বলবে এই রাবির মধ্যে সমস্যা, এই বর্ণাকারীতে এই সমস্যা, এটা এইভাবে মানা যাবে না। নিজেরা তৈয়াস করলে কোনো অসুবিধা নেই। এই বছর এক লোক আমার কাছে বাংলা বুখারে নিয়ে আসছে, এসে হুজুর হাদিসে আছে হাত তোলার কথা রুকুর সময় কেন তুলবেন না, বুখার শরীফ খুলে দিই। তো অনুবাদক লিখতেছে, ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই জুজু রফাইল ইয়াদাইন নামে কিতাবে লেখেন, এই কথা বলে লিখতেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ওয়াজিব, ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না, ভুলে না উঠালে সহসেজদা দিতে হবে, এগুলো সব ইমাম বুখারীর নাম নিয়ে উনি লিখলেন। জুজু রফিল ইয়াদাইন নামে কিতাব আমাদের কাছে আছে, আমি কিতাব আনলাম, বাংলা অনুবাদে আছে। ওই চ্যাপ্টার খুলে দিয়ে বললাম ফরেন কী লিখছে, দেখে যে এখানে রুকুর সময় যাইতে হাত উঠানোর ওয়াজিব একথাও নেই, ভুলে না উঠালে সহসেজদা দিতে হবে একথাও নেই, ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না একথাও নেই। বললাম যে দেখেন আপনার অনুবাদক লেখছে ইমাম বুখারি বলেন, এখন দেখেন বুখারি বলছে কি না, বলে নাই। তাহলে কত বড় মিথ্যা অপবাদ দিলে ইমাম বুখারির উপরে, যারা বুখারি বুখারি করে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে চলে, মানুষকে ধোকা দেয়। অনেক সময় থেকে আপনারা শুনতেছেন কিছু বিচলিত দেখা যায়,
বললে তো কত কথাই, এই পর্যন্তই শেষ হোক। আশা করে কিছু আন্দাজ করা গেছে যে আহলে হাদিস মানে তার একে হাদিস, এরা হাদিস ছেড়ে দেয়, হাদিস মানে না। আর মোকাল্লেদ মানে হলো এরা হলো আমেলে হাদিস, এরা হাদিসের উপরে আমল করে, নবীর কোনো হাদিসকে এরা বাদ দিতে চায় না, এমনভাবে কৌশলে আমল করে যাতে প্রত্যেক হাদিসের উপরে আমল হয়ে যায়, এটার নামে হলো মজহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজহাব মেনে তাকলিদ করে কোরআন ও হাদিসকে সহি বুঝে তদ অনুযায়ী আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল লাইলা ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামা ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবা'আহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। কতগুলো গুণাগার মানুষ, মুখ ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলা দয়া মায়া করে কারোর হাতকে খালি ফিরাই দিন না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের পরামর্শে যাদের শ্রমে যাদের দানে এবং যাদের সহযোগিতা আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আয় আল্লাহ আপনি অনুষ্ঠানকে কবুল করে নেন। এর খাতিরে হকের আওয়াজ দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দেন। আয় আল্লাহ পুরা সিলেট বাসীকে হকের উপর অটল থাকার তৌফিক দান ফরমান। আলেম ওলামার দেশ, পীর আউলিয়ার দেশ, আয় আল্লাহ তাদের খাতিরে আপনি আমাদের অন্তরের সমস্ত জায়েজ চাহিদাগুলোকে পূরণ করে দেন। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আমাদের মধ্যে আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদের মধ্যে যত রুগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমান। সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমান। আয় আল্লাহ সিলেটের জমিনের নিচে কত আউলিয়া আল্লাহ গাউস কুতুব শুয়ে আছেন, তাদের ফয়েজ ও বরকত আমাদের জন্য জারি ও সারি ফরমান। আয় আল্লাহ আমাদের জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিখাইরি মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়ুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়ুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।